দর্শক আসসালামু আলাইকুম। অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের জাওয়াদি এলাকায়। অবস্থান করছি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হানিফা সাহেবের বাড়িতে। আমরা ইতিমধ্যে জানতে পারছি যে সরকার প্রায় 14 লক্ষ টাকা বরাদ্দে মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন এলাকায় বীর নিবাস হিসেবে একটি বাড়ি নির্মাণ করে দিয়েছেন। আর সেই প্রকল্পটি দেখতে এসে আমাদের চোখে ধরা পড়েছে কিছু অনিয়মের চিত্র। সেই চিত্রগুলি এখন আপনাদের মাঝে তুলে ধরবো। যে কিছু ঘর ইতিমধ্যে ঘরের কাজ শেষ হয় না, ইতিমধ্যে সেই ঘরগুলি ফাটল ধরা শুরু করেছে, এখন সেই ঘরগুলি পড়ে যাওয়ার সংশয় রয়েছে। মুক্তিযোদ্ধা হানিফা সাহেব আমাদেরকে জানিয়েছেন যে তিনি এই ফাটল দেখে এখনই ওনার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে ঘরটি কখন না জানি ধসে পড়ে। এই অবস্থায় তিনি আতঙ্কে দিন পার করছেন যে এই ঘরটি এখনই করা শেষ হয় নাই, যদি কাজ কমপ্লিট হয় তখন এই ঘরে তিনি কীভাবে থাকবেন। সেই প্রাণ সঞ্চয় নিয়ে তিনি এখন বিভিন্ন ধারাধারি ঘুরছেন। তিনি জানিয়েছেন আমাদের বর্তমান উপজেলা ইউনো অর্থাৎ উপজেলা যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন ওনার কাছে তিনি জানিয়েছেন, তিনি তাকে একটা আশ্বাস দিয়েছেন যে এটা ব্যবস্থা নেওয়া হবে। এখানে এসে ইউনোর সাথে ইতিমধ্যে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানকার যে এই প্রকল্পটা যে দেখছেন যে কাজ করছেন যে ঠিকাদার, ওনার কাছ থেকে নাকি তিনি এখনও কাজ বুঝে নেন। তিনি বলেছেন যখন এই কাজটা বুঝে নেবেন তখন তিনি ড্রয়িং দেখে ওনার কাছ থেকে কাজ বুঝে নেবেন, যদি ড্রয়িং অনুসারে কাজ না হয় তাহলে সে কাজ পুনরায় তিনি করার আশ্বাস দিয়েছেন আমাদেরকে বলেছেন। দেখেন এই যে আমাদের ডিম দিবার কথা, আমার এখানে ডিম দিছে না, শুধু এদের কাজ নিকো যা ওটা ঘর সাত করে দিছে, অনেক আমার ঘর ফাটবো না থাকবো। এই যে ভাড়াটা দিছে এটা ঘরের মুহ, এই ভাড়া থাকলে পরে আবার ঘরটা থাকবো থাকতো না। মোহাম্মদ হানিফা মুক্তিযোদ্ধা, আমার সরকারে ঘর দিছে, ঘর দিতে আমরা থাকবার লাগি, অনেক কোনো কিছু কম্পিটিশন অনেক ঘর আমার ফাটল ধরছে, আচ্ছা যে আমার থাকবার লাগি দিছে না মরবার লাগি দিছে। দেখেন আপনি কাউকে বলছেন, কোনো অভিযোগ দিছেন? অভিযোগ দিছিলাম। কাকে? এই ইউনিয়ন একটি ইউনিয়নের কাছে। আচ্ছা, পরে উনি কী বলছে? উনি বলছে যে এটা মিস্ত্রির কাছে, আমি কন্ট্রাক্টরের কাছে বলি যে এটা কাকে গোটা ভাবিতা ইয়া বাহরে দিবার লাগে। এই যে ফাটগুলি দিছে, এই ফাটগুলি আমার ঘর হন কিন্তু প্লাস্টার হয়েছে না, হন যে ফাট দিছে, এই ফাইটগুলি দিছে যখন আমার ঘর কত টেহাল ভরা ভরা দিয়ে সরকার আমার ঘর দিছে ঠিকই, আমি ঘরে তুলে করে মরাম না আমি এন সাহান। আপনি কন্ট্রাক্টরে বলেন নাই পরে এগুলা? হ্যাঁ বলছি। কি বলছে? বলছে কুচি আমি পর্যন্ত যে আমার তিনটা ছয়টা কলম করে দেন বেশ করিয়া, আমার দিছে না তাকে ড্রয়িংয়ে নাই। প্রিয় দর্শক আজ এই পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন, অন্য আর সময় দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।